আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক, গুরাদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আর আমার চ্যানেলের নাম মাহবুব আলম 4H। আমার চ্যানেলের সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল মাই ইউটিউব চ্যানেল মাহবুব আলম 4H। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওর বিষয়টা হলো যে আমরা ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার মাধ্যমে যে ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে হয়, লিখিত সেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অর্জনের পরীক্ষায় যেই মানে প্রশ্নপত্রগুলি থাকে তার উপর আমি বিগত সময়ে আরও একটি ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং তার পরের ভিডিওটা এটা, অর্থাৎ গত ভিডিওতে 20টি প্রশ্নের সমাধান প্রশ্ন ছিল এবং সমাধান ছিল, আর আজকে 21 থেকে 40 পর্যন্ত অর্থাৎ আরও 20টি প্রশ্ন এবং সমাধান থাকবে। আর আপনারা সেই বিষয়টা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরে এবং কি বলা হয় বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরের ভিডিওগুলি খুব সহজে পেতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি এই ভিডিও করার আগে যে কথাটা মানে বলে থাকি তা হলো, নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সহযোগিতা করুন। আপনার একটা ভুল ও আপনার পরিবার, আপনার ও আপনার পরিবারের অথবা অন্য কারোর জন্য সারা জীবনের কান্নার কারণ হতে পারে। তাই সাধারণত কি বলবো যে ড্রাইভিং একটা সেন্সিটিভ বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আর এই কাজে সাধারণত কি বলা হয় যে কোনো অবস্থাতে ভুল করার কোনো সুযোগ নেই। আর নিজেকে নিরাপদ রাখার জন্য এবং অন্যকে নিরাপদ রাখার জন্য অবশ্যই যেইটা বিষয়টা করতে হবে, তাই নিরাপদ সড়ক, এর জন্য সব কিছু জেনে বুঝে বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স অর্জন করে গাড়ি ড্রাইভ করুন এবং নিজেকে এবং অন্যকে নিরাপদে রাখুন। তাহলে এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, আর সেই কারণেই আমাদেরকে জেনে বুঝে ভালোভাবে এবং বৈধভাবে এবং পরীক্ষা দিয়ে ভালোভাবে সব কিছু জেনে বুঝে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা অর্জন করতে হবে। আর সেই লক্ষ্যে এই ভিডিও, আশা করি এই ভিডিওগুলো আপনার 80টা প্রশ্ন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই এই ড্রাইভিং সম্পর্কে বিস্তারিত সব কিছু জানবেন এবং পরীক্ষায় ভালো করবেন। দেখ, আর মানে বিশেষ কিছু কথা বলছি না, আমরা পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি। বর যেই মানে প্রশ্নটা তা ছিল ট্রাফিক সাইন বা রুট সাইন চিহ্ন প্রধানত কত প্রকার ও কী কী। তো ট্রাফিক সাইন বা চিহ্ন প্রধানত 3 প্রকার, ক বাধ্যতামূলক যাহা প্রধানত বৃত্তাকার আকৃতির, খ সতর্কতামূলক যা প্রধানত ত্রিভুজ আকৃতির হয়, এবং গ তথ্যমূলক যা প্রধানত আয়তক্ষেত্র আকার হয়ে থাকে। তো যাক, এই ট্রাফিক সাইন 3 প্রকার এই বিষয়টা। আর 22 নম্বর প্রশ্ন, লাল বৃত্তকার সাইন কি নির্দেশনার প্রদর্শন করে। উত্তর, নিষেধ বা করা যাবে না বা অবশ্য বর্জনীয় নির্দেশনা প্রদর্শন করে। 23 প্রশ্ন, নীল বৃত্তকার সাইন কি নির্দেশনা প্রদর্শন করে। উত্তর, করতে হবে বা অবশ্য পালনীয় নির্দেশনা প্রদর্শন করে। 24 প্রশ্ন, লাল ত্রিভুজ আকৃতির সাইন কী নির্দেশনা প্রদর্শন করে। উত্তর, সতর্ক হওয়া নির্দেশনা প্রদর্শন করে। আমরা 25 নম্বর প্রশ্নে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, 25 নম্বর প্রশ্ন হল, নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন। নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন। উত্তর, সাধারণ তথ্যমূলক সাইন। 26 নম্বর প্রশ্ন, সবুজ রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন। উত্তর, পথ নির্দেশক তথ্যমূলক সাইন বা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয়। প্রিয় ভিউয়ার্স, এই যে সাইনের যে বিষয়গুলি এগুলি প্রায় আমরা পরীক্ষায় দেখে থাকি, তাহলে এই বিষয়গুলি আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। 27 কালো বর্ডারের সাদা রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন। এটিও পথ নির্দেশক তথ্যমূলক সাইন যাহা মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যবহৃত হয়। 28 প্রশ্ন, ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কী কী। ট্রাফিক সিগন্যাল ও সংকেত কত প্রকার ও কী কী। প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটা অত্যন্ত একটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা অবশ্যই এটা ভালো করে একটু পড়ে নেবেন। উত্তর, 3 প্রকার, যেমন বাহুর সংকেত, আলোর সংকেত ও শব্দ সংকেত। ট্রাফিক সিগন্যাল ও সংকেত প্রধানত 3 প্রকার, ক বাহুর সংকেত, খ আলোর সংকেত, গ হল শব্দ সংকেত। আমরা 29 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি।
প্রিয় ভিউয়ার্স, 29 নম্বর প্রশ্ন আমাদের সম্মুখে মানে দেখতে পাচ্ছি আমরা। আর 29 নম্বর প্রশ্ন হলো, ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রমগুলো কী কী? ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রমগুলো কী কী? উত্তর, লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল, অর্থাৎ অনুক্রম, অর্থাৎ এইভাবে ট্রাফিক সিগন্যালে লাইটগুলো জ্বলে থাকে, লাল, সবুজ, হলুদ এবং পুনরায় লাল। 30 নম্বর প্রশ্ন, লাল, সবুজ ও হলুদ বাতি কী নির্দেশনা প্রদর্শন করে? উত্তর, লাল বাতি জ্বললে গাড়িকে থামুন লাইন এর পেছনে থামিয়ে অপেক্ষা করতে হবে, সবুজ বাতি জ্বললে গাড়ি নিয়ে অগ্রসর হওয়া যাবে এবং হলুদ বাতি জ্বললে গাড়িকে থামানোর জন্য প্রস্তুতি নিতে হবে। 31, নিরাপদ দূরত্ব বলতে কী বোঝায়? উত্তর, সামনের গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে পেছনের গাড়িকে নিরাপদে থামানোর জন্য যে পরিমাণ দূরত্ব বজায় রেখে গাড়ি চালাতে হয় সেই পরিমাণ দূরত্বকে নিরাপদ দূরত্ব বলে। 32 প্রশ্ন, পাকা ও বালু রাস্তায় পঞ্চাশ কিলোমিটারের গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে? 25 মিটার। উত্তর, মানে 33 নম্বর প্রশ্ন, পাকা ও বালু রাস্তায় 50 মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত হবে? 50 গজ বা 150 ফুট। আমরা 34 নম্বর প্রশ্নে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা 34 নম্বর প্রশ্নে আসছি। আর 34 নম্বর প্রশ্নটা হলো, লাল বৃত্তে পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কী বোঝায়? গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 50 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটার বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। বিষয়টা আবার একটু পড়ি। লাল বৃত্তে 50 কিলোমিটার লেখা থাকলে কী বোঝায়? গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 50 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, নীল বৃত্তে ঘন্টায় 50 কিলোমিটার লেখা থাকলে কী হয়? উত্তর, সর্বনিম্ন গতিসীমা ঘন্টায় 50 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 50 কিলোমিটারের কম গতিতে গাড়ি চালানো যাবে না। তাহলে প্রিয় ভিউয়ার্স, লাল বৃত্তে যদি 50 লেখা থাকে তাহলে 50 কিলোমিটারের বেশি চালানো যাবে না, আর যদি নীল বৃত্তে 50 লেখা থাকে তাহলে 50 কিলোমিটারের নিচে গাড়ি চালানো যাবে না, তার উপরে গাড়ি চালাতে হবে। 36 নম্বর প্রশ্ন, লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কী বোঝায়? হর্ন বাজানো নিষেধ। এই বিষয়টা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে লাল বৃত্তে হর্ন আঁকা থাকলে কী বোঝায়? হর্ন বাজানো নিষেধ। 37 নম্বর প্রশ্ন, লাল বৃত্তের ভিতরে একটি বড় বাসের ছবি থাকলে কী বোঝায়? বড় বাস প্রবেশ নিষেধ। 38 নম্বর প্রশ্ন, লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বোঝায়? উত্তর, পথচারী পারাপার নিষেধ। 39, লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি আঁকা থাকলে কী বোঝায়? সামনে পথচারী পারাপার, তাই সাবধান হতে হবে। 40, লাল বৃত্তের ভিতর একটি কালো গাড়ি থাকলে কী বোঝায়? ওভারটেকিং নিষেধ। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমাদের 40, আমরা বলছিলাম যে 20টা প্রশ্নের সমাধান আমরা করব, আমরা 20টা প্রশ্নের সমাধান করে ফেলেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং পরবর্তী বিরতিতে আরও 20টি করব, সেই আশা ব্যক্ত করে আজকের মতো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরের বিরতি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো আপনার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সকলে ভালো থাকেন, নিরাপদে গাড়ি চালান, আল্লাহর উপর ভরসা করে গাড়ি নিয়ে বের হবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।